দিনাজপুরে সেখানে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের পর কিন্তু খুব উগড়ে দিলেন পুলিশ কর্তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে কড়া ধমক দিলেন পুলিশ কর্তাদের এবং যেরকমটা তিনি জানাচ্ছেন যে সেখানে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু বিস্তারিত তদন্ত করতে বলেছেন তিনি পুলিশ কর্তাদের, এবং পুনরায় যাতে এই ঘটনা না ঘটে তার জন্য সতর্ক করে দিয়েছেন প্রত্যেককে। দক্ষিণ দিনাজপুর জেলা বসন্ত কর পর্যন্ত তোমার কি করবে? আম রিয়েলি সরি ফর দ্যাট। একটা ইনসিডেন্ট একটা পড়ে আছে, তা 24 ঘন্টা বাদে তোমাদের চরণ পড়বে কেন? দিস টু ব্যাক লোকাল আইসি গিয়েছিলেন কেন? আপনি দেখেন কি টাইমে আপনি আপনার এলাকায় টহল দেবেন না? তা আপনি আপনার এলাকায় টহল দেন না? তাহলে আপনি দেখবেন না কেন যে পড়ে আছে একজন? প্রত্যেকে বলে দিচ্ছি যে কোনো কাজ ছোট না হবে, প্রত্যেকটা কাজ সঙ্গে সঙ্গে অ্যাকশন কিন্তু নিতে হবে, এটা মাথায় রাখবে। আমি ভিডিও করছি, আমি আইসিদের বলছি, এরপরে কিন্তু আমি